অর্থনীতি ও সামাজিক সব সূচকে বিএনপি আমল থেকে কয়েক গুণে উন্নতি করেছে আওয়ামী লীগ, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। অতীতের মতো আওয়ামী লীগ আবারও প্রহসনে নির্বাচনের খেলায় মেতেছে, দাবি মির্জা ফখরুলের। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, বললেন ভিপি নূর। দেশের 30% মানুষের মধ্যে সুপ্ত যক্ষ্মার জীবাণু, আক্রান্তের ঝুঁকিতে অনেকে। এবং ওয়াশিংটনে বাইডেন মোদি দ্বিপাক্ষিক বৈঠক, ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতার রক্ষা নিয়ে আলোচনা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দী সদর, উলিপুর, চিলমারি ও নাগেশ্বরী উপজেলার 60 গ্রামের অসংখ্য মানুষ। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় 25 জুন থেকে পুনরায় চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবার কোরবানির ঈদে রংপুরে রেকর্ড পরিমাণ পশু উদ্ধৃত, 67,000 পশু পাঠানো হবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। চাঁপাইনবাবগঞ্জে আমের পাইকারি হাট পুরোপুরি জমজমাট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনার ধুম। নীতিমালা থাকলেও স্বর্ণ আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের, লাগেজ পার্টি আর চোরাচালানি পছন্দ বেশিরভাগের। এবং সিরিজ বোমা হামলার 1.5 যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য তুহিন রেজা গ্রেপ্তার। মক্কায় হজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশি মুসল্লিরা, সহায়তাকারী হিসেবে এবার থাকছে রোবট।